সালাম আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন সুইডেনে পবিত্র কোরআন শরীফ পুরানোর ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে মুসলিম সুইডেনে পবিত্র দিন কোরআন শরীফ পুরানোর ঘটনার পর আবারও কোরআন শরীফ ঘটনা ঘটেছে সুইডেনে সুইডেনের রাজধানী স্টকহোমে বসবাসকারী একই এক খ্রিস্টান ইরাকের দূতাবাসের সামনে এই ব্যক্তি কোরআনে লাতি মারে ও কোরআনের উপর দাঁড়িয়ে থাকে এতে ব্যাপক কূপ প্রকাশ করেছে মুসলিম বিশ্ব সৌদি আরব ও কাতার কোরআন অবমানোর ঘটনার প্রতিবাদ জানাতে কূটনীতিকদের তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এর প্রতিবাদে বাগদাদে নিয়োজিত সুইডি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরান জাতিসংঘকে কঠোর বার্তা দিয়ে একটি চিঠি দিয়েছে ইরান জাতিসংঘের মহাসচিবের কাছে এই চিঠি লিখেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় মুসলিমদের অনুভূতিতে প্রচণ্ড আঘাত করেছে তিনি আরও বলেন সুইডেনে বাক স্বাধীনতার নামে কোরআন অবমাননার ঘটনা যদি চলমান থাকে তাহলে মুসলিম বিশ্ব এর বিরুদ্ধে কট্টর পদক্ষেপ নিতে বাধ্য হবে এর ফল কারো জন্যই ভালো হবে না সুইডেনে পুলিশি নিরাপত্তায় কোরআন পুরানো অবমাননার ঘটনায় রিয়াদে নিয়োজিত সুইডিশ সার্সকে তলব করেছে সৌদি আরব আল আরবিয়া জানিয়েছে একুশে জুলাই সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব এ সময় রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরব জানাই পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় সৌদি আরব বলেন এভাবেই যদি কোরআন শরীফ অবমাননার ঘটনার অনুমতি দিতে থাকে সুইডিশ সরকার তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আমাদের ধর্ম নিয়ে খেলা করার সুযোগ দেওয়া হবে না কাউকেই আমাদের পবিত্র কোরআন শরীফের যে অবমাননা করছে সুইডিশ তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব সুইডেনে পবিত্র কোরআন শরীফ নতুন করে অবমাননার ঘটনায় গোটা মুসলিম বিশ্বে দেখা দিয়েছে আন্দোলন ও বিক্ষোভ মিছিল এই বিক্ষোভে মুসলিম জনগণের দাবি তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা যুদ্ধ করতেও দ্বিধাবোধ করব না ভিও এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট ব্যালাইকনটি বাজে দিন